48 দিন বয়স হয়েছে, এখনো দুধ খাচ্ছে মায়ের, সব একসঙ্গে ধরেছে, সব দারুণ অ্যাক্টিভ, মানে এদিক ওদিক করে বেড়াচ্ছে শুধু। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে মার্চ মাসের 9 তারিখ আর আমি চলে এসেছি যাদবপুরে। লাইটটা জ্বালাতে গেছে, ভাবছে পড়ে যাবে, কেমন করছে দেখো। স্লিপ করে যাচ্ছে ওরা হাতটা। পাটা একটু স্লিপ করছে, মেজেতে পাটা স্লিপ করে যাচ্ছে। কি নাম দাদা ওর? অ্যানা। কতদিন হলো বয়স? তিন বছরের কাছাকাছি, মানে এরই ফার্স্ট বেবি হয়েছে তাই তো? প্রথমবার বেবি হয়েছে, তিন বছর বয়স, পুরো রিচ কালার আছে দেখো। তারপর দাদা আপনাদের বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দিন। হ্যাঁ, আচ্ছা, তার অপোজিট। আর আপনার নাম্বারটা একবার বলে দিন যদি আমি স্ক্রিনে দিই। নাম্বার 9831445241। এই দেখো বাচ্চাগুলো সব, 9টা বাচ্চা আছে এখানে তাই তো? 10টা হয়েছে, একটা দাদা বাড়িতে রাখবে আর 9টা ছেলের জন্য আছে। দেখো কতদিন বয়স হলো দাদা বাচ্চাদের? 48 দিন বয়স হয়েছে, হ্যাঁ, এখনো দুধ খাচ্ছে মায়ের। দেখো আর এমনি কি খাওয়াচ্ছেন দুধ ছাড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে এমনি যেটা খায় দুপুরবেলা এক টাইম ওকে মাংস দিই, মাংস দিয়ে স্যুপ করে দিই। আচ্ছা, মাংস কুমড়ো কাঁচকলা। আচ্ছা, রাইস ধরেছে? আচ্ছা আচ্ছা, মানে সব মিলিয়ে একবার দুপুরবেলা দেয়? দিয়ে একটা মিক্স করে, হ্যাঁ, একদম চটকে ওটাকে একদম জুস করে গলা গলা করে ওকে, মানে যাতে খেতে অসুবিধা না হয়। ও সব খেয়ে নেয় এখন, খাওয়া খুব সুন্দর খায়। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, খুব চনমনে আসবে যখন তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কতটা অ্যাক্টিভ আছে, একদম ছটফট, কেমন দুধ খাচ্ছে দেখে বুঝতেই পারছো তোমরা যে কতটা অ্যাক্টিভ। হ্যাঁ, দারুণ অ্যাক্টিভ আছে। আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি না তোমরা কেমন শুনছে কথা।
মানে ছটা মেল আর তিনটে ফিমেল আছে বিক্রির জন্য, তাই তো? দেখো মেলের ভাগ বেশি আছে, সবাই বেশিরভাগই মেল খোঁজো, তো তোমাদের ক্ষেত্রে সুবিধাই হবে, কেন মেল অনেকগুলো আছে, ছটা আছে, ফিমেল তিনটে আছে। এখন দুধ খাচ্ছে তো, তারপর তোমাদেরকে দেখানো হবে কোয়ালিটি। এই দেখো বদমাইশগুলো হয়েছে, এই দেখো সব কটা দশটা দশ দশটা রয়েছে। মায়ের দুধ তো ছাড়বে না কোনো মতেই, ওই জন্য মাকে ঢুকি দেওয়ালো অন্য একটা ঘরে, নাহলে তাহলে ছাড়তোই না দুধ। দেখো এই দেখো দশ দশটা রয়েছে, দশটা নেই এখানে নটা আছে, ঠিক আছে, ছটা মেল তিনটে ফিমেল আছে। দেখো তারপর দেখাচ্ছি তোমাদের সব একসঙ্গে ছাড়া যায়, সব দারুণ অ্যাক্টিভ, মানে এদিক ওদিক করে বেড়াচ্ছে শুধু, একদম সারাক্ষণ ছটপট ছটপট করছে। এই দেখো আর ওই আমার ব্যাগটার পেছনে পড়েছে তিনজন, আর একজন ওই চারজন। ওর মাকে যদি ঘরে না ঢোকানো হতো ওদেরকে আর দেখানো হতো না, মানে দুধের সবাই মিলে হামলা করে দিয়েছে ছজন নজন মিলে। আর ও মার নাম নড়তে পারছে না, চড়তে পারছে ওদের জন্য। দেখো একসাথে এতগুলো বাচ্চা হয়েছে, দশটা নটা একসঙ্গে রয়েছে। ওইদিকে 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 সবাই ওইদিকে 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 ওরা যা পারবে তাতেই অ্যাড করে দিচ্ছে। দারুণ একটি আছে দেখো, দেখো কেমন লাফাচ্ছে, দারুণ একটিভ আছে। ওইদিকে ওইদিকে রাখছি, ওইদিকে 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 যা, ওইদিকে যা। ওই দেখো সব একসঙ্গে, সিটি বাজালেই চলে যায় না সব একসঙ্গে। দেখো সব একসঙ্গে ধরে যায়, বাপরে বাপ, এতগুলোকে একসঙ্গে মানে মেনটেন করা বিরাট কষ্টের ব্যাপার। যাওয়া যাবে না কোথাও, এতগুলো রয়েছে না একসঙ্গে দশ দশটা। দেখো ওরে বাপরে বাপ, দারুণ অ্যাক্টিভ আছে সব, সব অ্যাক্টিভ আছে না, যেমন বলা হলো 48 দিন বয়স, এখনো ভ্যাকসিন হয়নি তো, তাই তো? দেবো এবার। আচ্ছা, আমি তো ডক্টর ছাড়া দিই না, আমি বাইরে নিজেরা নিজেরা আমি ডক্টরে করি না, নিজেরা নিজেরা ভ্যাকসিন দিই না, আমি ডক্টরের ছাড়া ভ্যাকসিন দিই না একদম। আমি সময় মতো ডক্টর আমাকে বলেছে, সময় মতো হলে ভ্যাকসিন আমি দিই। আচ্ছা, কি ভ্যাকসিন করাতে বলেছে? ওটা সেকেন্ড ভ্যাকসিনটা যেটা যেটা এদের শরীরে চলে ডিএইচপিপি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটাই দেবো। ওটা কতদিনে করতে বলেছে? ওটা 50 দিন পার হলে, 50 দিন পার হলে, 7 দিনের কাছাকাছি। আচ্ছা, পাপিলিপির দরকার নেই বলে? ডক্টর বলে পাপিলিপির দরকার নেই, পাপিলিপি একদম ছোটবেলা দেয়। আচ্ছা, ওই পাপিলিপি এখন না দিলেও চলবে। আচ্ছা, ছোটবেলাটা মোটামুটি 30 দিন পার হয়ে গেছে, 30 দিনের মধ্যে পাপিলিপি দিলে ঠিক আছে, 30 দিন পার হয়ে গেছে আর পাপিলিপি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার সেকেন্ড ভ্যাকসিনটা আর ডিওয়ার্মিং হয়ে গেছে? হয়ে গেছে, দুবার ডিওয়ার্মিং, তিনবার ডিওয়ার্মিং করে ফেলেছি। আচ্ছা, এই তিন তারিখে ডিওয়ার্মিংটা খানা করলাম, আগে 17 দিন 15 দিন পর পর ডিওয়ার্মিং হয়, 17 তারিখে একটা করেছি, আবার এই তিন তারিখে একটা করলাম। আচ্ছা, 17 দিন পর পর? হ্যাঁ, 15 দিন পর, 15 দিন পর, 15 দিন পর পর ডিওয়ার্মিং করলাম, তিনটে ডিওয়ার্মিং হয়েছে, তাই তো? এবার এবার ভ্যাকসিন দেবো, এবার
এবার ভ্যাকসিন হয়ে যাবে, আর তার আগে যদি তোমরা নিয়ে যাও তো তোমরা বাড়িতে নিয়ে গিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই ডাক্তার দেখে। আমি ডক্টর ছাড়া দিন আগে কোনো দিন নিজের ডাক্তারি করি না, আমি ডক্টর ছাড়া দিন আগে। হ্যাঁ না 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 জানলে না করাই ভালো, যারা জানে তারা করলো ঠিক আছে। হ্যাঁ ঘুরিয়ে দেখানি দেখটা সামনেটা। হ্যাঁ দেখো মেল বাচ্চা ফিমেল দেখাচ্ছি। হ্যাঁ এই দুটো ফিমেল আছে। কোনো অসুবিধা নেই, তবু একটু আলাদা আলাদা মনে হচ্ছে, এটা বেশি হিসাবে এটা হালকা হিসাবে মনে হচ্ছে। তার জন্য তোমাদের তাড়াতাড়ি আসতে হবে, কেন যদি বেছে নিতে চাও যেটা আগে আসবে সে এখন পুরো নিয়ে যেতে পারবে, মানে এসে বেছে নিতে চাই এখনো নিয়ে যেতে। হ্যাঁ যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে তত ভালো, সেটাই যে আগে আসবে সে ভালো মতো যেটা ইচ্ছা বেছে নিয়ে যেতে পারবে, আর দেরি করলে নিয়ে চলে গেলে তখন যেগুলো পড়ে যাবে তার মধ্যে থেকে নিতে হবে। তো যত তাড়াতাড়ি আসতে হবে ততই ভালো তোমাদের জন্য, ঠিক আছে। দেখো বেশিরভাগই মেল পাবে, ছটা মেল তিনটে ফিমেল পাবে। তারপর দাদা দাম বলে দিন কি দাম রেখেছি। দাম আমি মেলটাকে দেখেছি ১৩, আচ্ছা ফিমেলটাকে দেখেছি ১২। মেল ১৩ ফিমেল ১২, বাহ। দেখো তারপর যদি কেউ বলে যে দাদা হালকা কম সম করার কথা, সে আপনার চ্যানেল থেকে এলে আমি একটু নেগোসিয়েশন করে দেবো, বাহ। মানুষ হবে না দেখানো তারপর যখন সামনে আসবে দেখবে দেখে তারপর নিয়ে যাবে। ১৩,০০০ মেল আর ১২,০০০ ফিমেল দাম রেখেছে, ঠিক আছে। পছন্দ হলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করা দেওয়ার সঙ্গে, যোগাযোগ করে বাচ্চা যেটা পছন্দ এসে দেখে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে। আর দাদা যদি কেউ বলে যে আসতে পারছে না ডেলিভারির জন্য, পৌঁছে দিতে পারবেন? আসলে মাকেও দেখতে পারবে কেমন খাওয়া দাওয়া সব দেখতে পারবে, মানে জানতে পেরে যাবে কি খাওয়াচ্ছি কি না খাওয়াচ্ছি। আর আমি টুকটাকে ওষুধ কি আমার কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, আমি তো মোটামুটি থাক থাক কি করবে ওরা খেলা করছে ওদের, মানে দিতে হয় ভিটামিন ভিটামিন দিতে হয়, এইগুলো আমি তাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি যে যা ভিটামিন দিই ওদেরকে বলে দেবো, আর বাদবাকি আমি ডাক্তার ছাড়া আমি চলি না, আমি ডাক্তারের কথা মতো চলি, ডাক্তারের মানে প্রেসক্রিপশন ছাড়া আমি কোনো কিছু কাজ করি না, আমি নিজে কোনো ডাক্তারি করি না, কেন আমার নীতি এটা আমি কোনো নিজে নিজে করি না। একদম যদি উপায় না থাকে আশেপাশে হলে দাদা দিয়ে আসবো, না তো সম্ভব না, দাদা যেমন বলতো দাদা কাজ করে না, তো তোমরা আসবে এসে দেখে নিয়ে যাবে, ঠিক আছে। এই দেখো দাদা রয়্যাল ক্যানিনের বড় প্যাকেট নিয়ে এসেছে, ওটাই খাওয়ায়, যেমন বললো দুপুরে একবার ওই সব দেয়।
তাহলে তোমরা দেখতেই পেলে কটা বাচ্চা ছিল কি দাদা সব সবিস্তারে বললো, আর দামও তোমাদের বলে দিল। আর যখন তোমরা আসবে দাদা ভালো করে অ্যাড্রেস বলে দেবে, দাদার ফোন নাম্বার দেখো স্ক্রিনে উঠছে, ঠিক আছে, তাদের যোগাযোগ করো আর বাচ্চা বাইরে চলে যাও। আর ডেসক্রিপশন বক্সও ফোন নাম্বার দেওয়া থাকবে, আর দাদার একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ দুটোই আছে দাদা, ওখানে সবাই যে ডগ আছে তার যে বাচ্চা হয়েছিল বাকি অনেক রকম ভিডিও করে রেখেছে, তাই তো দাদা, সেই লিঙ্কও আমি দিয়ে দেবো, সেগুলো গিয়ে তোমরা ফলো করো, মানে গিয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগবে তাহলে আরও বিস্তারিত সব বুঝতে পারবে, কারণ আমি তো এইটুকু ভিডিও করলাম আর বাকি দাদা প্রায় অনেকগুলো ভিডিও ছেড়েছে, ওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। আর তারপর যখন আসবে তখন তো বাড়িতে এসে নেবে, কোনো অসুবিধা দেখেই সব নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।